নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। মানবিক মুখ পুতিনের, ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তর নিয়ে মন্তব্য রুশ প্রধানমন্ত্রীর। নতুন সরকার গঠন ইসরায়েলের জন্য ক্ষতিকর, দাবি নেতানিয়াহুর। পুরনো মেজাজে ট্রাম্প, নিশানায় ফাউচি। ইউহানে সংক্রমণ ছড়িয়েছিল অনেক আগেই, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানী দম্পতির। করোনা আবহে দুর্যোগ দুই দেশে, ক্ষতিগ্রস্ত ব্রাজিল ও শ্রীলঙ্কা। চলে আসি বিস্তারিত খবরে। মানবিক মুখ পুতিনের, ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তর নিয়ে মন্তব্য রুশ প্রধানমন্ত্রীর। ভারতে চলতি বছরের এপ্রিল থেকে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। সংক্রমণের রেশ টানতে দেশে জোর কদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া, কিন্তু অধিক জনসংখ্যার কারণে সকল মানুষকে টিকাকরণের আওতায় আনা সরকারের পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়েছে। এক প্রকার টিকা সংকটের মুখে এসে দাঁড়িয়েছে দেশ। সেই কারণে দেশে জরুরি ভিত্তিতে ছাড় পেয়েছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি অ্যান্টি কোভিড টিকাটি। আর এরপরে এই বিষয়ে শনিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছে, তাদের দেশ একমাত্র যারা প্রযুক্তি হস্তান্তর করেছে। এর পাশাপাশি তাদের তৈরি করোনার টিকাটি এখনও পর্যন্ত মোট 66টি দেশে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রুশ রাষ্ট্রপতির এই মন্তব্যটির পরে নয়াদিল্লির এক কর্মকর্তা সরকারের তরফে স্পুটনিক ভি এর অনুমোদন মেলার বিষয়টি উল্লেখ করেন। যদিও 2021 সালের এপ্রিলে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ রাশিয়ার এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন পেয়েছিল। এছাড়াও প্যানসিয়া বায়োটেকের রাশিয়ার আরডিআইএফ এর সহযোগিতায় ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে। সম্প্রতি পুতিন বেশ কিছু প্রথম সারির সংবাদ সংস্থার সঙ্গে একটি ভার্চুয়াল মিটিং করে। এই আলোচনায় সংবাদ সংস্থার তালিকায় ছিল প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স সহ বড় বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থার সিনিয়র সম্পাদকেরা, যেখানে তিনি রাশিয়ার টিকার কার্যকারিতার অভিযোগ প্রত্যাখ্যান করে ইউরোপে এটি ব্যবহার দেরি হওয়ার কারণটি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন প্রতিযোগিতামূলক সংগ্রাম এবং বাণিজ্যিক স্বার্থ এর দিকটি। রুশ রাষ্ট্রপতি পুতিন বলেছেন, রাশিয়া 66টি দেশে তাদের ভ্যাকসিন বিক্রি করেছে, এটি একটি বিশাল বড় বাজার বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি আরও যোগ করে বলেন, এই পরিস্থিতিতে তাদের ভ্যাকসিন বাণিজ্যের কারণ নিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও তারা মানবিক দিকটি অনুসরণ করেছে। সম্প্রতি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার উৎস সন্ধানের জন্য গোয়েন্দা তদন্তের নির্দেশ দিয়েছে। অনেকে মনে করে চীনের ইউহানে এই ভাইরাসের সৃষ্টি, তবে এই সম্পর্কে রুশ প্রেসিডেন্টকে কিছু বলতে বললে তিনি এই বিষয়ে মন্তব্য করা অর্থহীন বলে উল্লেখ করেন। নতুন সরকার গঠন ইসরায়েলের জন্য ক্ষতিকর, দাবি নেতানিয়াহুর। আটটি দলের একটি জোট দেশে সরকার গঠনের ঘোষণা করেছে। রবিবার ইসরায়েলের তেল আবিবে বৈঠকও করে তারা। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধী দলের নেতা ইয়ার লাপিড এবং নাফতালি বেনেট আটটি বিরোধী দল নিয়ে একটি জোট গঠন করেন। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সুরক্ষা সংস্থা শিনবেটের প্রধান নাদাভ আগ্রামান জানিয়েছেন, দেশে নতুন সরকার গঠনের আগে হিংসার আবহ তৈরি হতে পারে। এর আগে সংবাদ মাধ্যমের রিপোর্টেও একই রকম আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যমে খবর ছিল নেতানিয়াহুর সমর্থকরা আমেরিকার ক্যাপিটাল হিলের মতো হিংসার পরিবেশ তৈরি করতে পারে। আগ্রামানের মতে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় খুব হিংসাত্মক এবং উস্কানিমূলক আলোচনা বেড়েছে, এটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়াতে পারে। ডানপন্থী সমর্থকদের মধ্যে কথোপকথন বেড়েছে এবং বিশ্বাসঘাতক শব্দের ব্যবহার বেড়েছে। ইসরায়েলের বাম দলগুলি রবিনের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার জন্য নেতানিয়াহুকে দোষ দিচ্ছে, তবে নেতানিয়াহু এই অভিযোগ মানতে নারাজ। একই সঙ্গে তিনি বলেছেন যে জোট সরকার গড়তে চলেছে তা অত্যন্ত বিপজ্জনক, এই জোট বামপন্থী, ইসরায়েলের ভবিষ্যতের জন্য যা অত্যন্ত বিপজ্জনক। এরপরই দেশের ডানপন্থীরা একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সংসদের অধ্যক্ষের কাছে সোমবারই সরকার ফেলতে প্রস্তাব যেতে পারে। এর এক সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ পর্ব হতে পারে। পুরনো মেজাজে ট্রাম্প, নিশানায় ফাউচি। নানা বিতর্ক ঘিরে শিরোনাম দখল করলেও গত জানুয়ারিতে ওভাল অফিস থেকে প্রস্থানের পর থেকে এতদিন কার্যত আড়ালেই থেকেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শনিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত রিপাবলিকান সম্মেলনে ফের পুরনো মেজাজেই দেখা গেল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। অতিমারী পরিস্থিতি তৈরির অভিযোগে এই মঞ্চ থেকেই ফের একবার চীনের বিরুদ্ধে তোপ জাগলেন ট্রাম্প। দাবি করলেন বিপুল পরিমাণ ক্ষতিপূরণ, সঙ্গে করোনা পরিস্থিতির ঠিকমতো মোকাবিলা করতে না পারার অভিযোগে বিদ্ধ করলেন আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিকেও।
পাশাপাশি 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে তার হুঙ্কার, নর্থ ক্যারোলাইনা থেকে আমরা জিতবই। মঞ্চে স্বাগত জানাতে গিয়ে ট্রাম্পকে এদিন আমাদের প্রেসিডেন্ট বলেই সম্বোধন করতে দেখা যায় রিপাবলিকান দলের নর্থ ক্যারোলাইনা প্রদেশের চেয়ারম্যান মাইকেল হোয়াইটেলকে। যা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, 2020 প্রেসিডেন্ট নির্বাচনে তাকে কারচুপি করে হারানো হয়েছে বলে যে দাবি ট্রাম্প করেন, হোয়াইটেল হয়তো সেই দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। গ্রিনভিল শহরের ওই সম্মেলনে ফাউচির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে ট্রাম্প এদিন বলেছেন, তিনি উঁচু মানের চিকিৎসক নন, তিনি হলেন উঁচু মানের প্রচারক। টিভির পর্দায় ফাউচির উপস্থিতিকে বিধেয় তার এই মন্তব্য বলে ধারণা অনেকের। চীনের ইউহান শহরের একটি ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি এবং ছড়িয়ে পড়া, ট্রাম্পের সমর্থিত এই তত্ত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্যও এদিন ফাউচির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দেশবাসীকে মাস্ক পরতে বাধ্য করার জন্য নিশানা করা হয় ফাউচিকে। এখানেই অবশ্য থামেননি তিনি। ট্রাম্পের দাবি, চীনের উচিত অতিমারী পরিস্থিতি তৈরির জন্য আমেরিকা এবং বাকি দেশগুলিকে কমপক্ষে $10 লক্ষ কোটি ক্ষতিপূরণ দেওয়া। তার সংস্থা দ্য ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ শুরু হওয়া তদন্ত নিয়েও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নিশানা করতে ছাড়েননি ট্রাম্প। 2024 প্রেসিডেন্ট নির্বাচনকে পাখির চোখ করে 2022 সেনেট নির্বাচন থেকেই রিপাবলিকানদের কোমর বাঁধার বার্তাও এদিন দিয়েছেন ট্রাম্প। 2024 প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও তিনি যে থাকছেন, শনিবার সেই তত্ত্ব আরও জোরালো করেছেন ট্রাম্প। ইউহানের সংক্রমণ ছড়িয়েছিল অনেক আগেই, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানী দম্পতির। করোনা ভাইরাসের জন্ম কোথায়, একথা বললেই বিশ্বের সিংহভাগ মানুষই অক্লেশে বলে দেবেন, চীনের উহান শহরেই প্রথমবার দেখা মিলেছিল কোভিড-19 তথা সার্স কোভ টু ভাইরাসটির। সেটি ল্যাবরেটরিতে তৈরি নাকি প্রাকৃতিক তা নিয়ে নানা বিতর্ক রয়েছে, কিন্তু উৎপত্তি যে ইউহানেই সে ব্যাপারে সকলেই প্রায় কম বেশি নিঃসংশয়। এমতাবস্থায় পুনের এক বিজ্ঞানী দম্পতি অন্যরকম দাবি করলেন। ডক্টর রাহুল বাহুলিকার এবং ডক্টর মোনালি রাহুলিকার নামে ওই দুই বিজ্ঞানী তুলে ধরেছেন 2012 সালের একটি ঘটনার কথা। তারা জানিয়েছেন, সারা পৃথিবীর মানুষের দুর্ভোগ দেখেই তারা ঠিক করেন খুঁজে বের করে দেখবেন এই মারণ ভাইরাসের উৎস। আর খুঁজতে খুঁজতে তারা খুঁজে বের করেন RAT-G13 নামক একটি ভাইরাস, যাদের নোভেল করোনা ভাইরাসের নিকটাত্মীয় বলাই যায়। ঠিক কি জানিয়েছেন তারা? তারা জানিয়েছেন, 2012 সালে দক্ষিণ চীনের মেজিয়াংয়ের তামা খনিতে অসুস্থ হয়ে পড়েছিলেন 6 জন খনিকর্মী। তাদের শরীরে যে উপসর্গ দেখা গিয়েছিল তার সঙ্গে করোনার উপসর্গ মিলে যায়। ওয়ার্ল্ড ট্রিটের এক জার্নাল থেকে তেমনটাই জানতে পেরেছেন ওই দম্পতি। জানা গিয়েছে তাদের সংক্রমণ ছড়িয়েছিল বাদুড়ের মল থেকে। বাদুড়ের মল শুকনো, ধরলেই তা গুঁড়ো হয়ে যায়, কেউ তার উপর দিয়ে হেঁটে গেলে তা উড়ে বাতাসে মিশে যায়। ওই খনিতে বাদুড়ের মল ভরে ছিল বলে জানা গিয়েছে। অসুস্থ খনিকর্মীদের জ্বর, সর্দি ও রক্ত জমাট বাঁধার উপসর্গ ছিল, পাশাপাশি তাদের মধ্যে ছিল ক্লান্তিবোধের মতো উপসর্গ, সেই সঙ্গে ফুসফুসের সংক্রমণ। এর সবগুলির সঙ্গে করোনার উপসর্গের আশ্চর্য মিল। ওই সংক্রামিত কর্মীদের মধ্যে 3 জন মারাও যান। রহালকারের দাবি, বিশ্বজুড়ে কোভিড রোগীদের রেডিওলজিক্যাল রিপোর্ট আর মোজাইংয়ের 6 জন খনি শ্রমিকের রিপোর্ট একই। 2020 সালে মে মাসে তারা এই সম্পর্কিত একটি ছোট গবেষণাপত্র প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন তারা। পরে তাদের সঙ্গে দ্য সিকার নামে একটি টুইটারে যোগ হয়। তিনিও এ বিষয়ে জানান, গবেষণা করে একই তথ্য তার কাছেও এসেছে। এমনকি ওই আক্রান্তদের যে ওষুধ দেওয়া হয়েছিল তাও করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মতোই। এছাড়াও চীনের করোনা ডাক্তার নামে পরিচিত ঝং নানশানের কথাও উল্লেখ করেছেন ওই দম্পতি। তার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা হয়েছে বিজ্ঞানী যুগলের। ওই ডাক্তারও মেনে নিয়েছিলেন যে ওই খনি শ্রমিকদের অসুস্থতার পিছনে ছিল ভাইরাসের সংক্রমণই। করোনা আবহে দুর্যোগ দুই দেশে, ক্ষতিগ্রস্ত ব্রাজিল ও শ্রীলঙ্কা। একই দুটো দেশে করোনা ভয়াবহ বিপর্যস্ত, তার মধ্যে আবার প্রকৃতির রোষ। ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, অন্তত 2.5 লক্ষ মানুষ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত। টানা বৃষ্টির কারণে জলস্তর বেড়েই চলেছে। শ্রীলঙ্কার পশ্চিম দক্ষিণ অংশের বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গতকাল কলম্বো থেকে 90 কিলোমিটার পূর্বে আরণ্যকায় ভূমিধসের কারণে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। এদিকে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বিদেশিদের আসার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের কার্যত লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ব্রাজিলের রিও নেগ্রো নদীর জল বিপদ সীমা ছাড়ানোর পর ভেসে গিয়েছে দেশের একাংশ। 1902 সালের পর অ্যামাজন অঞ্চলের রিও নেগ্রো নদীর জল বিপদসীমা থেকে 30 মিটার ছাড়িয়ে গিয়েছে, যার ফলে মানাউস শহর তো বটেই, আরও বেশ কিছু অঞ্চল এখনও জলের তলায়। ব্রাজিলে 24,000-এরও বেশি মানুষ বন্যার কবলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত।
সাম্প্রতিককালে অ্যামাজন অঞ্চলের বন্যার ঘটনা বারবার বন্যা হচ্ছে। এই অঞ্চলে 62টি শহরের মধ্যে 48টি শহর বন্যার কারণে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। তবে যখন ব্রাজিলের একটা অংশে বন্যার কবলে, তখন দেশের একটা অংশে প্রবল খরা। আর করোনা, ব্রাজিলের করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, সবেতেই বিশ্বের সেরা 5 ক্ষতিগ্রস্ত তালিকায় ব্রাজিল রয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।